আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি খুবই সুন্দর একটি পার্কে এই পার্কের নাম হচ্ছে গুলহান বা গুলহানে পার্ক এটি একটি ঐতিহাসিক পার্ক এবং অটোমান সম্রাজ্যের সম্রাটদের স্মৃতি বিজড়িত একটি পার্ক তো আজ আমি আপনাদেরকে এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ গুলহান পার্ক ইস্তাম্বুলের প্রাচীনতম একটি পার্ক যাকে গুলহান পার্কও বলা হয় তৎকাপি প্রাসাদের নিকটে অবস্থিত এবং এটি ঐতিহাসিক একটি পার্ক গুলহানে বা গুলহানা মূলত এই শব্দটি এসেছে গালহান থেকে গালহান নামটির অর্থ গোলাপের ঘর এই নামটি পেয়েছিল কারণ এই পার্কে বসন্তকালে আশি হাজারেরও বেশি গোলাপ ফুল ফুটতো এবং হাজার হাজার টিউলিপ ফুলের বিছানাতে এই পার্কটি শোভিত হতো অটোমান সাম্রাজ্যের সুলতানদের স্মৃতিবিজড়িত এই পার্কটি দেখতে অত্যন্ত সুন্দর আপনারা দেখেই বুঝতে পারছেন চারপাশটা কত সুন্দর আর চারপাশেই লোকজন দেখেন কত লোকজন আর চারপাশেই খুব সুন্দর সুন্দর রাস্তা এবং বসার জন্য খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা করে দেওয়া আছে এবং চারপাশে অনেক ফল গাছও আছে এই যে এই ফলটা কিন্তু বাংলাদেশেও পাওয়া যায় মাঝে মাঝে চারপাশটা আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই যে দেখেন বসার ব্যবস্থা করে দেওয়া আছে পুরো পার্কটা জুড়ে আর পার্কটা অনেক বড় একটি পার্ক আপনারা দেখে বুঝতে পারবেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন অনেক বড় একটি পার্ক আর দেখেন কত বিশাল বিশাল গাছপালা এবং অনেক আগের এই পার্কটি উনিশশো সালে এই পার্কটি উন্মুক্ত করে দেয়া হয় জনসাধারণের জন্য দেখেন কত বড় বড় গাছপালা আর এই যেখানে গোলাপের গাছ ছিল গোলাপের বাগান ছিল গোলাপ ফুলের তো এখন তো গোলাপ ফুলের সিজন না আর দেখেন পাতাগুলো কেমন হয়ে গেছে এখন তো সব গাছের পাতা ঝরে পড়বে এখন তো শীতকাল আসতেছে সব গাছেরই পাতা ঝরে পড়বে ঝরে পড়া শুরু করে দিয়েছে অলরেডি দেখেন চার চারপাশটা কত সুন্দর এই পার্কে সুলতানরা হাঁটাহাঁটি করতেন সকাল বিকালে সময় যাপন করতেন এই পুরো পার্কটিতে অসংখ্য ছোট বড় গাছ রয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন ইসলামী শরিয়ায় গাছ রোপণ করা এবং গাছকে রক্ষণাবেক্ষণ করা জোর তাগদা দেয়া হয়েছে একরাম ইকর সাল্লাম বলেছেন তোমার কাছে যদি একটি চারাও থাকে এমত অবস্থায় কেয়ামতের আলামত শুরু হয়েছে বা শুরু হয়ে যায় তুমি সঙ্গে সঙ্গে এটিকে রোপণ করে দাও দেখেন চারপাশটা কত সুন্দর দেখেন আর এত পরিমাণ লোকজন আর যেহেতু এই পার্কটি হচ্ছে বা পার্ক বা বাগান যায় বলে না কেন গাছগাছালিতে ছেয়ে গেছে তো কোথাও কোথাও অন্ধকার অন্ধকার মনে হচ্ছে আর তার ওয়েদার কখন ভালো কখন খারাপ ঠিক নাই কখনও আকাশ অন্ধকার কখনো আবার রোদ উঠতেছে এই জন্য ভিডিওটি আপনারা এইরকম দেখতে পাচ্ছেন একটু হালকা অন্ধকার অন্ধকার আর পার্কটা অনেক বড় আপনারা দেখে বুঝতে পারছেন দেখেন এবং এই পার্কটিতে অসংখ্য রাস্তা আছে দেখেন কি পরিমাণ লোকজন দেখেন আর চারপাশেই এরকম সুন্দর করে বসার ব্যবস্থা করে দেয়া আছে আপনারা দেখে বুঝতে পারছেন আর ওই যে ঘর ঘরের মতো দেখা পাচ্ছেন ওগুলো কিন্তু পশু পাখি রাখার জন্য আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কুণ্ড এটা অনেক আগের মানে ধরে নেওয়া হয়েছে যে বাইজেন্টাইন বাইজেন্টাইনদের সময়ের এই জলের কুণ্ডটি তো এটার মধ্যে আমরা ঢুকে পড়ি ভিতরে অন্ধকার দেখেন দেখে বোঝা যাচ্ছে তো এই গুলহান সিস্টার্ন হল গুলহান পার্কের সীমানার মধ্যে আবিষ্কৃত একটি জলের কুণ্ড এবং এই বাইজেন্টাইন যুগের অন্তর্গত বলে মনে করা হয় ধারণা করা হয় যে কুণ্ডটি পঞ্চম শতাব্দীতে বাইজেন্টাইন আমলে নির্মিত হয়েছিল এই কোন্ডুটি বহু বছর লুকিয়ে থাকার পর ইস্তাম্বুলে মেট্রোপলিটন পৌরসভা দ্বারা পুনরুদ্ধার করা হয় তো ওখানে মূলত অন্ধকার ছিল আমার একটু ভয় করছিল তো তাড়াতাড়ি বের হয়ে এসেছি আর বের হয়ে এসে চারপাশটা দেখেন কত সুন্দর আর সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে যে পার্কের মধ্যে মসজিদ ছিল নামাজ পড়ার ব্যবস্থা ছিল তো ওই যে এই পাশে সিরিয়াল মেনটেন করতেছে লোকজন তো ওখানে উজু করে তারপর এখানে নামাজ পড়া হবে তো খুবই সুন্দর এটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর চারপাশটা দেখেন গাছ লিতে ছেয়ে গেছে দেখেন চারপাশটা আর ওই যে চারপাশে দেখা পাচ্ছেন বড় বড় প্রাচীর আপনাদেরকে আমি কাছ থেকে দেখাবো ওগুলা অনেক আগের প্রাচীর আর এখানে বাচ্চাদের জন্য আলাদাভাবে খেলাধুলা করার ব্যবস্থা আছে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতেছে তো এই পার্কে শুধু বাচ্চারা না ছোটো বড় সবাই আসেন আর পার্কটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা বড় আর কত সুন্দর চারপাশে গাছপালায় ছেয়ে গেছে তো আল্লাহ সুবাহানু তাআলা কোরআনুল কারিমে বারবার সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বাগানের কথা বলেছেন দেখেন চারপাশে কত গাছগাছালি অত্রপল্লবে আচ্ছাদিত বাগানগুলি রব্বুল আলমিন জান্নাতিদেরকে নিয়ামত স্বরূপ তালা রাখবেন চারপাশে গাছগাছালিতে পরিপূর্ণ এই সুন্দর পার্কটি আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই যে দেখতে পাচ্ছেন বড় বড় প্রাচীর ওটা কিন্তু তৎকাপি প্রাসাদ চারপাশটা দেখেন চারপাশেই কিন্তু এরকম বড় বড় প্রাচীর তো অটোমান সময়ের সম্রাটরা এই প্রাসাদে বসবাস করতেন আর এখানে বিকেলবেলা অবসর যাপনের জন্য এই পার্কটিতে আসতেন গেট আছে গেটটাও আপনাদেরকে দেখাবো আর এখানে একজন নতুন বিয়ে হয়েছে কনে এসেছে ছবি তোলার জন্য ফটোগ্রাফার নিয়ে আসছে তো তারকিসরা মানে তারকিস মেয়েরা বিয়ের সময় এই ধরনের ড্রেস পরে বিয়ে করেন এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম তো দেখেন কত বড় বড় প্রাচীর এবং বহু বছর আগের অটোমান সময়ের এই প্রাচীরগুলো আপনারা দেখে বুঝতে পারছেন চারপাশে গাছগাছালিতে ভরা আর এই পার্কের পিছনে যে দেখতে পাচ্ছেন বসফরাস প্রণালী আছে মারমারা উপসাগর আছে এবং গোল্ডেন হর্ন আছে আমরা যে দেখতে পাচ্ছি যে বিশাল 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 বড় প্রাচীর এই যেটা হচ্ছে তৎকাপি প্যালেস এখানে অটোমান সম্রাট অটোমান সময়ের সম্রাটরা বসবাস করতেন আর এই গেট দিয়ে তারা এই পার্কে এসে অবসর যাপন করতেন তো এই প্রাচীরগুলো আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গাছগাছালির চারদিকে পাকের অপরূপ সৌন্দর্য এক মিলন মেলা হচ্ছে এই গুলহান পার্ক আপনারা দেখে বুঝতে পারছেন এই গুলহান পার্ক সম্পর্কে আমরা ইতিহাসে পড়েছি হয়তো বা এই পার্কের ইতিহাস অনেকেরই জানা কারণ এটি অটোমান সাম্রাজ্যের সাথে সুদীর্ঘ দিনের ইতিহাসের সাথে সম্পৃক্ত অটোমান সম্রাটরা তৎকাপি প্যালেসের পাশেই তাদের অবসর কাটানোর জন্য তৎকাপি প্যালেস এবং গুলহানা পার্কটি একত্রে বললেই গে মানে মাঝখানে শুধু প্রাচীর আছে এই প্রাচীরের সঙ্গেই গুলহান পার্ক এই যে এখানে দেখতে পাচ্ছেন গুলহানে নাম লেখা আছে এই পার্কে সুলতানরা সময় কাটাতে আসতেন অবশ্য যাপনের জন্য আসতেন এখন এই পার্কে অনেকে এসে সময় কাটান শুধু ছোট রানা ছোটো বড় সবাই এসে সময় কাটান আর এখানে দেখেন পানির ফোয়ারা আছে অনেক কয়েকটা ঝর্নার মতো পানির ফোয়ারা আছে এখানে আর এই পার্কের অনেকবার সংস্কার আনেন নানাভাবে নানা সংস্কারের মাধ্যমে এই পার্কে সাজানো হয় কখনো ফোয়ারা স্থাপন গাছগাছি লাগানো এবং নানাভাবে এর গেটগুলো সমৃদ্ধ করা হয় আর দেখেন এখানে এই পার্কের কয়েকটা গেট আছে আর এখানে এই যে গেট দিয়ে ঢোকা হয় এই গেটের শুরুতেই দেখেন কিতাব বাকারে কত সুন্দর করে সাজানো আছে পানি পড়তেছে তো ধন্যবাদ সবাইকে